আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরকাত। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। সাম্প্রতিক সময়ে ব্যাটারি চালিত রিক্সা বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে এবং বিভিন্ন জায়গায় অভিযানও শুরু হয়েছে যাতে ব্যাটারি চালিত রিক্সা এগুলো প্রশাসনের হায়রা বন্ধ করে দেন। তো একটা কথা আজকে আপনাদের সাথে শেয়ার করব, এই ব্যাটারি চালিত রিক্সার মাধ্যমে যেটাকে আমরা অটো রিক্সা বলি, মুসলমান বলি, পরিমণ বলি, যেটাই বলি না কেন, আবার বিশুদ্ধ আছে, তো এইগুলোর কারণে অনেক হ্যান্ডিক্যাপ মানুষ, প্রতিবন্ধী, যাদের পাও নেই, আমি এরকম ড্রাইভারও দেখেছি যাদের দুইটা পাওয়ের কোনোটা পাওয়াই নেই, অর্থাৎ তার একটা পাও নেই, আবার কারো দেখেছি এক পাও নেই, এরকম অনেক ড্রাইভার দেখেছি, তারা এই ব্যাটারি চালিত রিক্সাগুলো থাকার কারণে এই রিক্সাগুলোর মাধ্যমে তারা তাদের জীবিকা নির্বাহ করছে। আর যদি এই রিক্সাগুলো না থাকতো তাহলে তারা কিন্তু এই রিক্সার মাধ্যমে জীবিকা অর্জন করতে পারতো না, মানুষের কাছে তাদের হাত পাততে হতো। তো তারা মানুষের কাছে হাত পাতার চাইতে এই রিক্সার মাধ্যমে জীবিকা উপার্জন করছে। এখন কি কারণে এই ব্যাটারি চালিত রিক্সাগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে সেটা তো অবশ্যই বলা হয়েছে যে ব্যাটারি চালিত রিক্সা এগুলো পরিবেশ নষ্ট করে আর এগুলোর কারণে অ্যাক্সিডেন্ট অনেক বেড়ে যায়। আর আরেকটা বিষয় হচ্ছে এই ব্যাটারি চালিত রিক্সার কারণে বিদ্যুতের কিন্তু অনেক অপচয় হয়। তো এখন অনেকে বলতে পারেন যে ব্যাটারি চালিত রিক্সার মাধ্যমে অবৈধভাবে অনেকে ব্যাটারি চার্জ দিয়ে থাকে। তো তাদের উদ্দেশ্যে আমি বলবো, বাংলাদেশে এইরকম অনেক জায়গা আছে যেখানে শীতকালে ব্যাডমিন্টনের জন্য রাস্তার পিলার থেকে, খাম্বা থেকে কারেন্ট টেনে অবৈধভাবে ব্যাডমিন্টন খেলা হয়, যেটা কারো নজরে পড়ে না, নজরে পড়লেও সেটা নিয়ে আলোচনা সমালোচনা করার কেউ থাকে না। আরও এরকম অনেক জায়গা আছে যেখানে অবৈধভাবে বিদ্যুৎ অপচয় করা হয়, সেই বিষয়গুলো নিয়ে কথা বলার কিন্তু কেউ নেই, আর কেউ কথা বলছেও না। সর্বশেষ যেই বিষয়গুলো নিয়ে কথা বলছে সেটি হচ্ছে যে ব্যাটারি চালিত রিক্সা এগুলোর কারণে বিদ্যুতের অপচয় হয় এবং এই ব্যাটারি চালিত রিক্সা বিশেষ করে এগুলোর কারণে অ্যাক্সিডেন্ট বেড়ে যায়। এটা অবশ্যই মানার বিষয় যে ব্যাটারি চালিত রিক্সা যেখানে আছে সেখানে একেবারে প্রচুর পরিমাণ হয়ে যায়, যার কারণে এগুলোর দেখা যায় বেপরোয়াভাবে রোডে ঘাটে চলার কারণে রোডের মধ্যে অ্যাক্সিডেন্ট হয়, অ্যাক্সিডেন্টও বেড়ে যায়। আর এগুলোর ড্রাইভাররা একটু একেবারে বেপরোয়াভাবে রোডে ঘাটে চলাফেরা করে, ড্রাইভ করে, যার কারণে অ্যাক্সিডেন্টের মাত্রা স্বাভাবিক গতি থেকে অনেকটাই বেশি থাকে। তো যারা ড্রাইভ করছেন, যারা এই ব্যাটারি চালিত রিক্সাগুলো চালাচ্ছেন, তারাও যদি এই বিষয়টা লক্ষ্য রাখেন যে আমাদেরকে সুন্দরভাবে যদি আমরা এগুলো চালাতে পারি তাহলে আমরাও অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে থাকব। আর বিশেষ করে আমার মনে হয় যে এরকম হলে ভালো হয়, যেখানে ব্যাটারি চালিত রিক্সার অনুমোদন থাকে সেখানে যদি নির্দিষ্ট পরিমাণ কিছু থাকে, যেমন একটা স্ট্যান্ডের মধ্যে কমপক্ষে দশটা থাকতে পারে বা কোনো স্ট্যান্ডে 20টা থাকতে পারে, এরকম যদি একটা মাত্রা দিয়ে দেওয়া হয় যে এর বেশি যদি থাকে তাহলে সেটা অবৈধ এবং সেটাকে উদ্ধার করার জন্য বা সেটাকে সরিয়ে দেওয়ার জন্য অভিযান চালানো দরকার, তাহলে এটা কিন্তু একটা যুক্তিসঙ্গত বিষয়। ব্যাপকভাবে যদি ব্যাটারি চালিত রিক্সা এরকমভাবে উঠিয়ে দেওয়ার অভিযান চালানো হয় তাহলে আমার কাছে মনে হয়, এটা আমার একান্ত ব্যক্তিগতভাবে আমি বলছি, আমার কাছে মনে হয় যে এর মাধ্যমে অনেক হ্যান্ডিক্যাপ মানুষ যারা এই ব্যাটারি চালিত রিক্সা চালিয়ে জীবিকা উপার্জন করত, তাদের জীবিকা উপার্জনের পথটি বন্ধ হয়ে যাবে আর তার এই জীবিকা উপার্জনের মাধ্যমে তার ফ্যামিলি চলে। তো আশা করি যেভাবে সুন্দর হয় সেভাবে যদি উদ্যোগ গ্রহণ করা হয় তাহলে যারা এগুলো চালাচ্ছেন তাদের জন্য অনেক ভালো হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বিশেষ করে এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন আর আমাদের পেজটিতে লাইক দিয়ে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।